হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, ফ্যামিলির সাথেই আছেন, ঘরের মধ্যে বন্দিই আছেন। যদিও বন্দি থাকাটাই এখন একটা নিয়ম হতে চলেছে আর আশা করা যাচ্ছে লকডাউনটাও হয়তো বাড়বে, আমি আশা করব এইভাবে ঘরের মধ্যেই আপনারা সাবধানে থাকবেন, ফ্যামিলিকেও সাবধানে রাখবেন। ভিভো গত বছর একটি অনলাইন সেগমেন্টে ফোন লঞ্চ করেছিল, ভিভো Z1 Pro। আপনারা জানেন ওই ফোনটা কতটা জনপ্রিয় হয়েছিল, কারণ ওই প্রাইস পয়েন্টে ভিভো আপনাকে দিয়েছিল 5000 mAh ব্যাটারি, 5-volt ডিসপ্লে, এছাড়াও তখনকার দিনের জন্য একটা পাওয়ারফুল প্রসেসর, কোয়ালকম Snapdragon 712। এখনও পর্যন্ত কিন্তু অনলাইন সেগমেন্টে এই ফোনটি বিক্রি হয় ওই 12-13 হাজার টাকার প্রাইস পয়েন্টে ফ্লিপকার্ট সেলে, এবং এখনও পর্যন্ত ওই ফোনটি কিন্তু ওই প্রাইস পয়েন্টে একটা ভালো কম্পিটিটর হতে পারে ভিভো Z1 Pro। অবশেষে ভিভো Z1 Pro এর সাকসেসর ভিভো Z2 Pro খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে, এবং এই মাসে না হলেও সামনের মাসে কিন্তু আপনারা এই ফোনটিকে দেখতে পাবেন, যদিও একটা লঞ্চ ডেট এখানে অনুমান করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশে কবে হাতে পাবেন, এই ফোনটির দাম কত হতে পারে এবং কোন স্পেসিফিকেশনের সাথে এই ফোনটি ভারতের মার্কেটে আসবে এবং এই ভারতের মার্কেটে এই ফোনটি আদৌ কম্পিট করতে পারবে কিনা, সমস্ত ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, ওটা প্রেস করুন এবং বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। এই ভিভো Z1 সিরিজটা কিন্তু একটি অনলাইন সেগমেন্টে, অর্থাৎ অনলাইন থেকেই আপনাকে ফোনগুলো কিনতে হবে, অফলাইন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে না, এবং সেক্ষেত্রে অনলাইনে আপনি ফ্লিপকার্ট থেকে এই ফোনগুলোকে কিনতে পারবেন। আজকে যে স্পেসিফিকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু 100% কনফার্ম নয়, তবে এখানে অ্যারাউন্ড 80-90% আপনি কনফার্ম ধরে নিতে পারেন। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি IPS প্যানেলের ডিসপ্লে। এখানেও একটি 5-volt ডিসপ্লে আপনাকে প্রোভাইড করা হবে, তবে এবার থাকতে পারে ডুয়েল 5-volt ডিসপ্লে, এবং ডুয়েল 5-voltটা আপনি একটা কর্নারেই দেখতে পাবেন, যেটা আমরা ওপো Reno3, Poco X2, এছাড়াও Realme 6 Pro-তে অলরেডি আমরা দেখে নিয়েছি। এখানে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আপনি Corning Gorilla Glass 5 প্রোটেকশন পাবেন। এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হবে কিনা এখনও পর্যন্ত কনফার্ম নেই, তবে এখানে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট ইউজ করা নাও হতে পারে, তো সেক্ষেত্রে হায়ার রিফ্রেশ রেট নিয়ে আপনার অত চিন্তিত হওয়ার কারণ নেই। এরপর যদি আমরা ব্যাক প্যানেলের ডিজাইনটা দেখি, তাহলে ভিভোর ওই আকর্ষণীয় মন মাতানো ডিজাইনটা আমরা অবশ্যই পাবো। ডুয়েল কালার গ্রেডিয়েন্টের মিক্সচারের সাথে আপনি এখানে গ্লসি ব্যাক প্যানেল পাবেন, এবং ফ্রেমটা যেটা হবে সেটাও কিন্তু এখানে পলিকার্বনেট। আমি আশা করব এখানে যে বক্সে আপনার টিপিউ কেসটা থাকবে ওটা লাগে অবশ্যই ইউজ করবেন। এই প্রাইস পয়েন্টে ভিভো যদি কোনো রকমের গ্লাস বডি ডিজাইনটা প্রোভাইড করতে পারত অবশ্যই কিন্তু সেটা ভালো হতো, এবং আমি আশাও করেছিলাম ভিভো Z2 Pro এর সাথে আমরা গ্লাস বডি ডিজাইন পাবো, যদিও সেটা হয়তো এখানে থাকছে না। এরপর আমরা যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে থাকবে Qualcomm Snapdragon 730G প্রসেসর, যেটা অলরেডি আমরা Realme X2-তে দেখে এসেছি। আপনারা জানেন এটা কতটা পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর এই প্রাইস পয়েন্টে, এবং এই প্রাইস পয়েন্টে এটাই কিন্তু সবথেকে পাওয়ারফুল প্রসেসর হতে চলেছে এখনও পর্যন্ত, যেটুকু লিক বা রিউমার শোনা যাচ্ছে। এরপর এখানে আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না, এবং 730G যথেষ্ট অপটিমাইজ ফর গেমিং। এখানে আমি বলে রাখি এখানে আপনি DDR4X র্যামের সাথে EFS 2.1 স্টোরেজ টাইপ পাবেন, ফলে রিড অ্যান্ড রাইডের ক্ষেত্রে একটু আলাদা বুস্টিং কিন্তু আপনি প্রসেসরটিতে আগে থেকেই পেয়ে যাবেন। এখানে আপনি Android 10-এর আউট অফ দ্য বক্স আপডেট পেয়ে যাবেন, এর সাথে সাথে এখানে FunTouch OS-এর ওপর এটা ফোনটা রান করবে। সুতরাং FunTouch OS নিয়ে আমার কিছুটা কমপ্লেন আছে, এটা বেশ ল্যাগি মনে হয় আমার কাছে, তবুও বলবো FunTouch OS যথেষ্ট আপডেটের পর উন্নতি করছে এবং ভবিষ্যতে হয়তো আরও উন্নতি করবে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দকে প্রায়োরিটি দিয়ে এই ফোনটিকে বেছে নেবেন। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশনে। এখানে অ্যাজ ইউজুয়াল রিয়ার প্যানেলে আপনি কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন, এবং এখানে হয়তো সার্কেল মডিউলে এই ক্যামেরা সেটআপটা থাকতে পারে। এখানে থাকবে 48 MP প্রাইমারি ক্যামেরা, এবং যেখানে Sony IMX586 সেন্সার ইউজ করা হতে পারে, এর সাথে সাথে থাকবে 8 MP একটি ওয়াইড অ্যাপার চ্যালেঞ্জ, 2 MP ডেথ মোড ক্রিয়েট করার জন্য, 2 MP একটি ম্যাক্রো লেন্স, একদম সাধারণ একটি ক্যামেরা সেটআপ। এরপরে আপনি যদি সেলফি তুলতে ভালোবাসেন আপনার জন্য থাকবে 20 MP একটি সেলফি ক্যামেরা প্লাস 2 MP একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। আমি এখানে একটু খুশি হতাম যদি এই 2 MP পোর্ট্রেট লেন্সের বদলে যদি এখানে ওয়াইড অ্যাপার চ্যালেঞ্জ দেওয়া হতো, 8 MP হলেও সেটা চলতো, তো সেক্ষেত্রে মনে হতো ব্লগিংয়ের জন্য আরও একটি ফোন আমরা পেয়ে যেতাম এই প্রাইস রেঞ্জে, তো দেওয়া হয়নি। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইমল্যাপস, EIS, স্লো মোশনের মতো সমস্ত ফিচার্স, এছাড়াও নাইট মোড অ্যাভেলেবেল থাকছে, সুতরাং এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। এরপরে যখন বাস্তবে ফোনটা আসবে এর ক্যামেরার অপটিমাইজেশন কেমন হবে সেটা তো আমরা অবশ্যই টেস্ট করব। এরপরে যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে অবশ্যই এখানে থাকছে 5000 mAh
একটি ম্যাসিভ ব্যাটারি। এবং সেক্ষেত্রে বলবো এখানে কিন্তু একটা ধামাকা করতে পারে ভিভো, কারণ এখনও পর্যন্ত যেটুকু শোনা যাচ্ছে এখানে ভিভো দিতে পারে এই প্রাইস রেঞ্জে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অর্থাৎ এই ফোনটিকে আপনি 45 মিনিটে কিন্তু 0 to 100% কমপ্লিট করে নিতে পারবেন। এখনও পর্যন্ত যেটুকু লিক বা রিউমার্স আসছে তাতে এটুকুই বোঝা যাচ্ছে। এছাড়াও USB টাইপ সি পোর্ট থাকছে, সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে, এছাড়াও এর সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে, ফেস আনলকের ফিচার্স তো অবশ্যই থাকছে, ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এবং এর বেস ভ্যারিয়েন্ট শুরু হবে 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি, 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি, এছাড়াও এখানে 256GB ইন্টারনাল মেমোরিরও ভ্যারিয়েন্ট থাকতে পারে, যদিও সেটা হয়তো পরে লঞ্চ করবে। এরপর আসি এই ফোনটির লঞ্চ ডেট এবং এই ফোনটির দাম কত হতে চলেছে। অনেকক্ষণ বলছিলাম এই প্রাইস পয়েন্ট এই প্রাইস পয়েন্ট, কোন প্রাইস পয়েন্টটা জানতে তো একটু ওয়েট করতেই হবে বস। এবং তার আগে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট কোনো যে এপিসোডগুলো আসবে মিস না হয়ে যায়। এর প্রথমেই আসে লঞ্চ ডেট। আমি যেমনটা বললাম মে মাসের ফার্স্ট উইক থেকে মিড উইকের মধ্যে এটা ভারতের বাজারে লঞ্চ হয়ে যাওয়ার কথা। এখনও পর্যন্ত যেটুকু লিক আমি দেখলাম ওয়েবসাইট ঘেটে ঘুটে 11ই মে হয়তো ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করছে। এটা কিন্তু কনফার্ম নয়, আগেই বলছি এটা একটু হেরফের হতেই পারে, জানেন এখন যে পরিস্থিতি চলছে। এবং এই ফোনটির দাম হতে পারে ভারতের বাজারে 15,999 টাকা, এবং সেক্ষেত্রে আমার মনে হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ একটা প্রাইস পয়েন্ট। এবং বাংলাদেশের বাজারে গেলে ওটার দাম মোটামুটি ওই 20,000 থেকে 21,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। এবং বাংলাদেশের বাজারে যেতে গেলে ওই মে মাসের মিড উইক বা তার একটু পর থেকে আপনি কিন্তু আনঅফিসিয়ালি ফোনটা পেয়ে যাবেন আশা করা যায়। তো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, দেখা যাক এই ফোনটি কবে লঞ্চ করে এবং এই ফোনটি লঞ্চ করলে আকর্ষণীয় কোনো তথ্য পেলে সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের কথা বাড়াচ্ছি না, খুব ভালো থাকবেন।